আচ্ছা, আরটিজিএস এর আমাদের সুবিধা কি? এখানে গতি বা স্পিড বলছে, যে আরটিজিএস লেনদেনের ফলে কি হয়, আমাদের কিন্তু আমরা তাৎক্ষণিক এটা লেনদেনটা করতে পারি এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু আমাদের নিষ্পত্তি হয়ে যায়, কিন্তু বিএফটিএন এ আমাদের একটু সময় বেশি লাগে এরা বলতেছে। তারপর নিরাপত্তা, আরটিজিএস এ আমাদের নিরাপত্তাটা চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং এখানে আমাদের বলতেছে যে ত্রুটি বা জালিয়াতির ঝুঁকিটা কম থাকে। এবং আরটিজিএস এ আমরা কি করতে পারি, বড় মূল্যে স্থানান্তর বলতে আমরা টাকার অঙ্কে কিন্তু 1 লাখ টাকা থেকে শুরু করে 1 লাখ টাকার উপরে করতেছি, তাহলে এই জন্য আমরা বলতেছি যে বড় মূল্যে স্থানান্তর করতে পারি। আচ্ছা, ওই 3টা পয়েন্ট দিয়ে আমরা একটু ব্যাখ্যা করলে এটা হয়ে যাবে। তারপর বলছে যে ডিসক্রাইব ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ইএফটি পেমেন্ট, যেটা আইবিবি টেক্সট বইয়ের 3 নম্বর, ইএফটি প্রদানের বিভিন্ন উপাদান বর্ণনা করুন, ইলেকট্রনিক ফান্ড পেমেন্টের বিভিন্ন কম্পোনেন্টস গুলো বর্ণনা করলেন। তো অলরেডি এই প্রশ্নটা আমরা পড়েই আসছি, যে এই যে ইএফটির বিভিন্ন উপাদান, যেগুলো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্ট, তারপর অটোমেটেড ক্লিয়ারিং হাউস পেমেন্ট, ই চেক, ওয়ার ট্রান্সফার, মোবাইল পেমেন্ট, কিউআর কোড পেমেন্ট, তো এগুলো নিয়ে আমরা যেহেতু আলোচনা করে আসলাম, আমি শুধু খালি এখানে পয়েন্ট আকারে দিয়েছি, এগুলোরই সম্পর্কে আপনি একটু লিখে ফেলবেন, তাহলে এটা আপনার এই যে ইএফটির যে পেমেন্ট গুলো সেই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। এই জন্য নতুন করে আর এখানে কোনো কিছু দেয় নেই, শুধু খালি উপাদানগুলো লিখে দিয়েছে। আচ্ছা, তারপর বলছে যে হট চ্যালেঞ্জেস ব্যাংকস আর ফেসিং ইন ইমপ্লিমেন্টিং ইলেকট্রনিক পেমেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংকগুলো ইলেকট্রনিক পেমেন্টস এর ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সম্মুখীন হচ্ছে, ডিসক্রাইব ব্রিফলি, যেটা 97তম বিপিএতে এসেছিল একটা কনসেপচুয়াল প্রশ্ন। তো প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কি, প্রথমেই হচ্ছে হলো ডিজিটাল অবকাঠামো। আমরা জানি যে আমাদের এখনো গোটা দেশে ইন্টারনেটের সংযোগের অভাব, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নেট এখনো সেরকমভাবে পাওয়া যায়নি বা নেট সহজলভ্য হয়নি, তো এই জন্য এটা একটা সমস্যা আমাদের। 2 নম্বর বলতেছে যে গ্রাহক সচেতনতা এবং গ্রহণযোগ্যতা, বাংলাদেশের সকল মানুষ ডিজিটাল লেনদেনের সাথে স্বচ্ছন্দ না, বিশেষ করে আমরা জানি যে যারা একটু বয়স্ক মানুষ তারা সাধারণত ডিজিটাল লেনদেন করতে পছন্দ করে না। আর সীমিত আর্থিক শিক্ষা মানুষকে নতুন প্রযুক্তি গ্রহণে দ্বিধাবোধ করতে পারে, আর আপনারা জানেন যে নতুন কোনো চেঞ্জ আসলে নতুন কোনো কিছু জিনিস মানুষ কিন্তু সহজে গ্রহণ করতে চায় না, তাহলে কাস্টমার অ্যাওয়ারনেস বা কাস্টমার এটাকে এখনো ওই রকম ভাবে একসেপ্ট করতে পারছে না। আরেকটা বলতেছে যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, আমাদের এই যে বিভিন্ন ধরনের বিকাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আমাদের সাইবার নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু এখনো আছি, মানে সমস্যা আছে, এবং ডেটা লঙ্ঘন, ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহার করতে অনেকে অনীহা প্রকাশ করে, যে এখনো আমরা আমাদের পেমেন্ট সিস্টেমটাকে অনলাইনে সেটাকে মানে ঝুঁকিহীন করে তুলতে পারিনি আর কি। তো অনলাইন লেনদেনের নিরাপত্তায় বিশ্বাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর খরচের বিষয়, ইলেকট্রনিক পেমেন্টের সাথে কিছু কিছু খরচ থাকে, তো এইটা অনেকের কাছে যে মনে করে যে এই খরচটা আমাকে দিতে হবে, এই জন্য তারা আগ্রহী থাকে না, এটা একটা চ্যালেঞ্জ হয়। বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিভ্রাট, আপনার যদি বিদ্যুৎ না থাকে বা নেটওয়ার্ক যদি না থাকে তাহলে তখন সেটা একটা চ্যালেঞ্জ হয়। আমাদের মতন উন্নয়নশীল দেশগুলোতে আপনারা জানেন যে প্রায় সময় বিদ্যুৎ বিভ্রাট থাকে বা নেটওয়ার্কটা আমাদের স্পিডের গতি কম, এটা একটা চ্যালেঞ্জ। মোবাইল আর্থিক সেবা প্রদানকারীদের প্রতিযোগিতা, মোবাইল পেমেন্ট এমপিএস যেগুলো রয়েছে সবাই একটা প্রতিযোগিতার মধ্যে আছে। এরপর আমাদের আছে যে হুইচ পেমেন্ট মেথড, যে ক্যাশ বা ডেবিট কার্ড, এমপিএস বা ইএফটি, কিউআর ইজ দ্য মোস্ট ডমিনেটিং অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন বাংলাদেশ, এক্সপ্লেইন ব্রিফলি। অর্থাৎ বলতেছে যে কোন পেমেন্ট মেথডটা, ক্যাশ বা চেক বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ইএফটি, কিউআর, এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ডমিনেটিং এবং কোনটা বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রোয়িং হচ্ছে আপনাকে ব্রিফলি করতে বলছে। তো আমরা বাংলাদেশে খুব বেশি পরিমাণে যেটা গ্রোয়িং হচ্ছে আমরা এখন যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেটা আমরা বলতে পারি, আর ডমিনেটিং এখনো কিন্তু বাংলাদেশে ক্যাশ পেমেন্টটা এই পেমেন্টগুলোর মধ্যে, যে এখানে কিন্তু দেখেন যে বলছে যে বিভিন্ন পেমেন্ট রয়েছে, আমরা বিভিন্ন ভাবে পেমেন্ট করতে পারি, ক্যাশ দিয়ে, চেক দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, কিন্তু বাট এখনো কিন্তু মানুষ ক্যাশেই, গোটা বাংলাদেশের যদি আমরা প্রেক্ষাপট চিন্তা করি তাহলে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে, তাহলে এটা আমরা বলতে পারি যে এগুলোর মধ্যে সবচেয়ে ডমিনেটিং হচ্ছে ক্যাশ। আর গ্রোয়িং কোনটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে, আপনি দ্রুত গতিতে এগোতে বলতে পারেন যে এমএফএস, কারণ এখন একেবারে প্রত্যন্ত গ্রামেও সবাই কিন্তু এমএফএস টা ইউজ করছে।
তো এই জন্য আমরা একটা যুক্তি দিতে পারি যে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত পেমেন্ট মেথড সকলের কাছে পরিচিত এবং সহজলভ্য ক্যাশ গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তবে বড় লেনদেন বা অনলাইন কেনাকাটার জন্য এটা কিন্তু অসুবিধাজনক এবং একটু রিস্কি থেকে যায়। আর আমরা দ্রুত বর্ধনশীল পেমেন্ট মেথডে আমরা মোবাইল আর্থিক সেবা বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কে বলতে পারি, যে এটা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় সহজলভ্য হয়েছে এবং বিভিন্ন ধরনের পেমেন্ট আমরা এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে দিচ্ছি, বিদ্যুৎ বিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিল। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও অনেক মানুষের কাছে জনপ্রিয়, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবাটা পৌঁছে গেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে, আর লেনদেনের খরচ তুলনামূলকভাবে কম। তো ভবিষ্যতে আমাদের এমপিএসটা একটা প্রধান পেমেন্ট হয়ে উঠতে পারে আমরা মনে করছি। আচ্ছা, তারপর বলছে যে 19 নম্বর প্রশ্নে, ইফ ইউ ইউজ এ ক্রেডিট কার্ড টু পার্চেস গুডস অর সার্ভিসেস অন দ্য ইন্টারনেট, আপনি যদি ইন্টারনেটে ক্রেডিট কার্ডটা ইউজ করেন এই গুডস বা সার্ভিস নিতে গিয়ে, ডাজ দিস এফেক্ট দ্য M1 অর M2 মানি সাপ্লাই অর বোথ অর নাইদার, এটা কি M1 বা M2 মানি সাপ্লাই এ কোনো ইফেক্ট ফেলবে কিনা? তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে M1 এবং M2 সম্পর্কে অনেক আলোচনা করছি, আমরা সেখানে শিখছিলাম যে মানি সাপ্লাই এর মধ্যে M1 বা M2 মধ্যে সেটাই পড়বে যেগুলো খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, যেগুলো অর্থনীতিতে প্রচলিত, এবং আমরা M1 এবং M2 কিন্তু বেশ কিছু উদাহরণ পড়েছিলাম। তো আমরা কিন্তু ক্রেডিট কার্ডের উদাহরণ কিন্তু M1 বা M2 মধ্যে পড়ি নাই, তাহলে সেখানে আপনার যদি আগে থেকে আপনি জানেন তাহলে আপনি বলবেন যে অবশ্যই ক্রেডিট কার্ড M1 বা M2 মধ্যে পড়ে না, কারণ ক্রেডিট কার্ড একটা ঋণের ধারণা আর যেহেতু সেটা অর্থ না তাহলে এটা M1 বা M2 মধ্যে আসবে না, এটাই আপনি স্যার, ব্যাখ্যা একটু করছেন। M1 আর M2 কে হালকা একটু ব্রিফ করা যাবে? জাস্ট সংক্ষেপে যদি একটু বলতেন, আচ্ছা, কনসেপ্টটা ক্লিয়ার করে। আমি জাস্ট একটু 2 মিনিটে বলি, তবে এটা নিয়ে আপনাকে আপনি তারপরও যদি ওই আমাকে নক দেন, আমি M1 M2 সম্পর্কে আমার 12 মিনিটের একটা ক্লাস হয়েছে আপনার জি ওই জি, যে আপনার ফার্স্ট চ্যাপ্টারে 10 মার্কস পেতে গেলে ওই একটা ভিডিও দেখলে আপনার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক আপনি মার্কসটা অবশ্যই পাবেন, আর বিগত বছরের শিওর শিওর ভিডিও রয়েছে আপনি বললেন আমি লিঙ্কটা দিয়ে দিব। তো শিওর আপনি শিওর আপনি যেহেতু বললেন তাহলে তারপর আমি এখানে সংক্ষেপে বলে দিই, আমরা M1 মানিকে 2 ভাগে ভাগ করি, একটা হলো M1 মানি আর একটা হলো M2 মানি। M1 কে আমরা ন্যারো মানি বলি আর M2 কে আমরা ব্রড মানি বলি। তো এখানে আরো অনেকেই আছে, খুব ভালো আলোচনা করছিলাম, যেমন খায়ের ভাই আপনার কি মনে আছে, আপনি একটু M1 টা বলেন তো, আমি তো অলরেডি জানি আপনি কি এখন আমার ক্লাস গুলো করছেন, আপনি ইয়া করছেন, আপনি একটু বলেন রায়ান ভাইকে, যেহেতু রায়ান ভাই তখন একটা খুব ভালো আমাদের সঙ্গে ডিসকাশন করলো, তার প্রতি উত্তরে আপনি একটু, তারপর আমি হেল্প করছি। ভাইয়া, জি জি ভাইয়া, M1টা মানে লিকুইড মানি, মানে অনেক লিকুইড মানিটা হলো M1, আর M2টা হলো আরো একটু কম লিকুইড। M1 সমান আমরা আমরা ধরি যে কারেন্সি আউটসাইড ব্যাংক যোগ ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট যেমন আমরা যে আমাদের পকেটে থাকা মানি, আমাদের যে আমরা নিজেদের যে লেনদেন মিটাই, যে কত দ্রুত কত লিকুইড মানি ইউজ করতে পারি, এটা হলো M1। আর M2টা হলো M1 থেকে আরো কম লিকুইড, ওইটার সূত্রটা হলো ব্রড মানি। M2 সমান M1 প্লাস M1 প্লাস ওইটা হলো টাইম ডিপোজিট, টাইম ডিপোজিট খাই ভাই, জি জি টাইম 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 ডিপোজিট, FDR, টাইম যে যে ডিপোজিট, FDR টাইম ডিপোজিট, FDR যে ইয়েগুলো আছে, M1 এর সবগুলো প্রধান ওইখানে আসবে। আর হলো এখানে টাইম ডিপোজিট যে FDR অন্যান্য যেগুলো M1 এ আসবে না, এগুলো M2 তে আসবে। হ্যাঁ এটাই খুব সুন্দর আলোচনা করছেন। আর আমরা মূলত রায়হান ভাই ওই M1 এর মধ্যে উনি যেটা বললো যে সূত্রটা আমাদের কারেন্সি আউটসাইড ব্যাংক প্লাস ডিমান্ড ডিপোজিট, আর ডিমান্ড ডিপোজিটের মধ্যে আপনার ওই যে অর্থ ছাড়াও আপনি চেকিং অ্যাকাউন্ট গুলো বলতে পারেন, যেগুলো কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট, সেগুলোতে আপনি কিন্তু এখনই খরচের জন্য ব্যবহার করতে পারছেন এবং চাইলে আপনি কিন্তু খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারছেন। বাট আপনার যদি M2-র উদাহরণ যে যেমন টাইম ডিপোজিট, টাইম ডিপোজিটটা কিন্তু আপনি চাইলেই এখনই মানে তার একটা প্রসেসিং সময় লাগে, আপনি এত দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে পারবেন।
তো আচ্ছা এমন স্যার, আমি আমি যেটা বুঝছি একটু যদি সংক্ষেপে বলি, মানে M1 M2 যে জিনিসটা, M1 হচ্ছে মানে আমার এমন একটা প্রোডাক্ট যেটা আমি সহজেই আমি আমার কি বলে যে ট্রানজেকশন কাজে ব্যবহার করতে পারবো, অর্থাৎ লিকুইড মানি হিসেবে ব্যবহার করতে পারবো। লাইক সে আমার কোন একটা ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট আছে অথবা কারেন্ট অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সে কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা আমি সহজেই কি করতে পারতেছি, অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন করতে পারতেছি, দিস ইজ কল M1। আর M2 হচ্ছে আমি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখছি অথবা কোনো একটা সঞ্চয়পত্র কিনে রাখছি কিংবা কোনো একটা বন্ড কিনে রাখছি, যেটা একটা নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার পরে আমি এটা কি করতে পারতেছি, টাকাতে রূপান্তর করতে পারছি, দিস ইজ কল হচ্ছে M2। M1 হচ্ছে দ্রুত হচ্ছে আমি টাকাতে রূপান্তর করতে পারি, সেটা ব্যবহার উপযোগী, আর M2 হচ্ছে মানে সময় সাপেক্ষ, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের পরে আমি M2 কে হচ্ছে টাকা হিসেবে রূপান্তর করে সেটা আমি কাজে ব্যবহার করতে পারবো, যদি ইফ আই এম নট রং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আপনি মোটামুটি আপনার আইডিয়া ভালো। আপনি ওই যে আগের ভিডিও গুলো একটু দেখে নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার চ্যাপ্টার 1 থেকে ইজিলি ওখান থেকে আপনার 20 থেকে 40 মার্কস আপনি পারবেন। আপনি একটু আইডিয়া করে পড়বেন, আপনি খুব ভালো ইয়ে করছেন। M1 যুক্ত আছে, হ্যাঁ, M2-র মধ্যে কিন্তু M1 ওই সূত্রে আমাদের M1 প্লাস টাইম ডিপোজিট আসবে, এটা আচ্ছা খেয়াল আচ্ছা রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখে নেবো না, দেখলে ইনশাল্লাহ আমার আর একটু ভালো কনসেপ্ট হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হয়ে আপনি যাবে। একটু দেখে নিন, আপনি আমাকে নক দেন, জি আমি ভিডিওটা দিয়ে দিবেন। জি থ্যাংক ইউ জি আচ্ছা জি নজরুল, কন্টিনিউ করেন। হ্যাঁ নজরুল ভাই ধন্যবাদ, আমরা এরকম আসলে ডিসকাশন ভালো লাগে সবাই সবার মতন আলোচনা করলে, না হলে ক্লাসটা একদমই মানে মেড়মেড়ে হয়ে যায়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো পার্টিসিপেশন হচ্ছে। আচ্ছা তো এই ছিল আমাদের প্রশ্ন এটা, তারপর আমাদের বলছে যে ইলেকট্রনিক পেমেন্টস কেন এত জনপ্রিয় ব্যাখ্যা করুন, 98তম BPA-তে এসেছিল। আমি এটার উত্তর স্লাইডে আর দেই নাই, 98তম BPA খুব বেশি মনে হচ্ছে না, আমাদের হ্যান্ড নোটে আছে, আপনারা একটু হ্যান্ড নোট থেকে, যারা হ্যান্ড নোটটা কিনে ফেলছেন তারা তো দেখবেনই, কালকে দেখে ফেলবেন বা আজকে দেখে ফেলেন, আর নিজের মতন করে একটু বানাই লিখেন, তাহলে এটা হয়ে যাবে, বুঝতে পারবেন। 98তম BPA-র অ্যান্সার গুলো নোটে দেওয়া আছে, আমি এখানে এই জন্য আর নিয়ে আসিনি। তারপর বলছে যে অধিকতর ওয়াইজ আনার রেমিটেন্স আরোহণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নাকি ঐতিহ্যগত ব্যাংকিং কোনটি বেশি কার্যকর? আমরা এখানে বলতে পারি যে এখন বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা বেশি কার্যকর হচ্ছে, কারণ ওই গ্রামের দিকে যারা আছে তারা এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত টাকাটা তুলতে পারছে। তো এই লজিকে আপনি দেখাতে পারেন, আবার চাইলে আপনি একটা অ্যাডিশনালটাও দেখাতে পারবেন, আপনি আপনার মতন করে অ্যান্সার দিবেন। কন্ট্যাক্টলেস পেমেন্টটা আপনি কন্ট্যাক্টলেস পেমেন্টটাও ওই বই থেকে দেখে নেবেন, একবার দেখলেই পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ওভারঅল একটা আইডিয়া, আমরা আজকের ক্লাসটা মানে যদি আমরা পাস করতে চাই তাহলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারটা আপনারা বুঝতে পারছেন যে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে সবচেয়ে বিষয় যেটা হচ্ছে যে মডিউল ইটা আমরা যারা করব ম্যাথের জন্য, ওখানে ম্যাথ আছে, ওখানে অনেক সময় আপনার ইভেন ওই সেট থেকে 30 মার্কসেরও প্রশ্ন আসে বা কোনোবারে 20 মার্কসের অঙ্ক চলে আসে। তো ওই 20 মার্কস যদি আপনি পান, আর এইদিকে আপনার মানি সাপ্লাই যদি 10 মার্কস পান, যারা মার্কস বেশি পেতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার যারা আপনারা কি বলে যে সহজে পাশ করতে চাচ্ছেন? সহজে পাস করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ওই আচ্ছা, এই 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 বই এই সাবজেক্টটার MFS এর আমি যেটা দেখলাম যে এখান থেকে হচ্ছে দুইটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, একটা হচ্ছে চ্যাপ্টার 1 আর একটা চ্যাপ্টার হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে মডিউল এ আর মডিউল হচ্ছে ই, হুম এই হচ্ছে দুইটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, বাকিগুলো হচ্ছে থিওরিটিক্যাল আর নোটস তো থাকেই আর কি, নোটস এ হচ্ছে 20 মার্কস। সো ম্যাথটা যদি ম্যাথটা আবার হচ্ছে ফুল ম্যাথ আসে না, লাইক সে ধরেন আপনার মডিউল এ থেকে হয়তো একটা ম্যাথ আসলে দুইটা হয়তো বা সাথে আপনার ব্রড কোশ্চেন আসে, আর সেম থিং হচ্ছে আমি আপনার খান খান মডিউল ইতেও হচ্ছে দুইটা ম্যাথ একটা থিওরিটিক্যাল এরকম আসে আর কি। তবে ম্যাথের মার্কসটা করতে মানে দিতে পারলে আপনার এখানে একটা ফুল মার্কস এর একটা আশা করা যায় আর কি, কারণ থিওরিতে তো আপনার ফুল মার্কস দেয় না আর কি, না না, 50% আপনার 60% এখানে মার্কস দেয়। ম্যাথ আপনার ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেক সময় 8-10 মার্কসের মতো ম্যাথ থাকে, আর ওই ম্যাথ আপনি দেখবেন যে 97তম না কততমতে ওই চ্যাপ্টার থেকে ম্যাথ 20 মার্কসেরও আসছে, হ্যাঁ, একটা সেট জি জি সরাসরি দেখবেন আপনি। সো ওই চ্যাপ্টারটা আমরা, আমি যেহেতু অ্যাজ এ টিচার আমার 5-6 বছরের পড়ার অভিজ্ঞতা আছে স্টুডেন্টদের পড়ায়, তো ওই চ্যাপ্টারটাও খুব ইজিলি আমরা ইয়া করবো। তো ওইটা আমাদের প্রিমিয়াম যারা মানে কোর্স নিচ্ছে তাদের জন্য শুধু থাকবে, আপনারা যদি মনে করেন কেউ, আমাদের বইয়ে তো আছেই আমরা খুব সুন্দর করে সূত্র দিয়ে মানে ইয়া করে আলোচনা করছি, আর কারো যদি লাগে কোর্সটা তাহলে তারা আমাদের নক দিয়ে
আর খায়ের ভাই তো অলরেডি কোর্সটা নিয়েছে, হানান ভাই নিয়েছে, আরো বেশ কয়েকজন আছে, নজরুল ভাই নিয়েছে, তো ওইটাতে যারা কোর্সে ভর্তি হচ্ছেন আমরা ওইটা ওখানে মানে আলোচনা করব, এবং ওইটা আমরা এমন ভাবে আলোচনা করব আমার বিশ্বাস দুইটা ক্লাসে তখন আপনারা খুব ইজিলি ওইটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে, যাদের কাছে মানি সাপ্লাইটা আপনারা দেখছেন যে মানি সাপ্লাইয়ের অঙ্কগুলো আমরা খুব সহজ করে আলোচনা করছি, তো ওই চ্যাপ্টারটাও ইনশাল্লাহ খুব সহজ করেই মানে প্রথমে সূত্র তারপর দিন আমি চ্যাপ্টারে যাব, যেটা অনেকে করে যে সরাসরি অঙ্ক করাতে শুরু করে আর কি, সূত্র টুত্র কিছুই নাই, আমি অনলাইনে ক্লাস গুলো দেখলাম কারো কারো যে সরাসরি চলে গেছে একটা ক্লাসে 15-20টা অঙ্ক করে ফেলে, ওতে আপনাদের কাছে অনেক জটিল হয়ে যায়, তো আমরা প্রথমে বেসিক আলোচনা করব তারপর দেন অঙ্ক নিয়ে আলোচনা করব, যদি না প্রশ্ন খুব জটিল হয় তাহলে আপনারা ওখানে 15 থেকে 20 মার্কস পেয়ে যাবেন আমি যে আলোচনা করব, আর যদি সত্যি তারা তো মাঝে মধ্যে প্রশ্ন জটিল করেই মানে একটু ডিফারেন্ট অঙ্ক দিল সেক্ষেত্রে তো কিছু করার থাকবে না আর কি, তো আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি, আর কারো কোনো কিছু বলার থাকলে। আগামী দিন আমরা কোন কাজটা শুরু করবো আচ্ছা কাল থেকে আপনাদের যে প্রিমিয়াম ক্লাস শুরু হবে কালকে, আমরা আমি যদি স্লাইড এবং বাকি কাজগুলো রেডি করে ফেলতে পারি তাহলে, আর অন্যরা যারা শুনতেছেন তারা আরেকটা চ্যাপ্টার আপনাদের বলে দেই, আমি পরবর্তীতে ওই গ্রুপে তো সাজেশন দিবই, তো কাল থেকে আমাদের এই কোর্সটা প্রিমিয়াম হচ্ছে। আপনারা আরেকটা কাজ করবেন, এই যে ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিস একটা চ্যাপ্টার রয়েছে ওটা সম্ভবত মডিউল এফ এ, তো এই মডিউল, জি জি হ্যাঁ এই মডিউল এফ এর চ্যাপ্টারটা খুব সহজ করে পড়বেন, আপনার কিন্তু অলরেডি আমি বলতেছি ফার্স্ট চ্যাপ্টার 20 মার্কস, এই চ্যাপ্টার 20 মার্কস, আর ওই মডিউল এফ টা সবাই ধরবেন, মডিউল এফ এ মাত্র 10 থেকে প্রশ্ন আছে 15-16টা, বাট আপনি সর্বোচ্চ 3-4টা প্রশ্ন আছে, ওই 3-4টা প্রশ্ন প্রতি বছর আসে ঘুরে ফিরে, ওই আপনারা তো ইসলামিক ব্যাংকিং এ যদি থাকেন বা ইসলামিক ব্যাংকিং এর ওই প্রোডাক্ট গুলো আছে না কিছু মুদারা বা মুশারাকা ইসলামিক কিছু ফাইন্যান্স আছে না, ওই জি 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 প্রশ্নটাই আপনি দেখবেন যে ঘুরে ফিরে ওই দুইটা প্রশ্নই মানে 10 মার্কসের, ওখানে আমি বলে দিবেন ওই 2টা বা 3টা প্রশ্ন ওখান থেকে 10 মার্কস প্রতি বছর আসে, আর বাকি কিছু আসে তো ওই চ্যাপ্টারটা আপনি ওভারঅল পড়লে ওখান থেকে খুব ইজিলি 20 মার্কস পাওয়া যায়, তো এই 3টা চ্যাপ্টার আপনারা রাখবেন, সাথে যারা ম্যাথ করবেন বা ম্যাথ পারবেন ম্যাথটা রাখা ভালো সেফ জোন, সাথে ম্যাথের চ্যাপ্টারটা করবেন আর তারপর শর্ট নোটস করলেন। স্যার, আমার একটা কোশ্চেন, সেটা হ্যাঁ হচ্ছে বলেন। আমার আমি হচ্ছে মানে আমার পার্ট ওয়ান অর্থাৎ যে AIBB হ্যাঁ আমার 5টা সাবজেক্ট কমপ্লিট, আমার MFS টাই বাকি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লাস্ট পরীক্ষাতে আসলে আমার পাস আসে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা তো আমার 99-এ আমি আবার একটা একটা সাবজেক্টই বা বাদ আছে, এটা পাস করলে হয়তো আমি পরের ইয়াতে দিতে পারবো, AIBB কোর্স মানে এক্সাম গুলো অ্যাটেন্ড করতে পারবো, সো এটাই আমার পেন্ডিং। তো আমার হচ্ছে মেইনলি হচ্ছে কিছু ম্যাথস এর একটু সাজেশন লাগবে আর কি, কারণ আমার যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো আমি আসলে ম্যাথে আসলে কারো হেল্প না হলে কনসেপ্টটা বুঝতে একটু আমি প্রবলেম একটা হয়। জিনিস যেটা বুঝতে পারছি যে আপনি কিন্তু বাকিগুলো আপনি মানে খুব দ্রুত ক্যাচ করতে পারেন, হ্যাঁ আমার মনে হয় যে রিডিং ম্যাটেরিয়ালস এবং ওই ভিডিও টিডিও দেখে আপনি অন্য চ্যাপ্টার গুলো ইজিলি পারবেন এবং আপনার এবার পাস হয়ে যাবে, আমার এটা কোনো কারণে হয়তো হয় নাই, আপনি যদি ম্যাথটা ইয়া করতে চান তাহলে আপনি আমাদের কোর্সটাতে ভর্তি হলে আপনার আমার মনে হয় খুব হ্যাঁ হ্যাঁ, ইজিলি হবে। ওইটার প্রসিডিউরটা যদি একটু মানে আমাকে একটু বলতেন না, অথবা আমি আপনার সাথে আমি অফলাইন কথা নক বলে দেন তার আমি গ্রুপ নিয়ে। ওখানে বলে দিবো আমার কোর্সের প্রসিডিউরটা, ঠিক আপনার আছে শুধু খালি ঠিক ম্যাথে আছে, আমি বুঝতে পারছি, তো ওই ম্যাথের আপনি ওই 2-3টা ক্লাস করে নেন না কেন, আপনার আর একটা এই হ্যাঁ কেন আপনি বললেন যে ওই 1-2 বার মানে সমস্যা এটা হয়েছে, তাহলে এটা তো আপনার আর কোনো সমস্যাই থাকবে না যদি না প্রশ্ন জি ওইরকম জি ভাবে কোনো কিছু না হয়, আর আপনার কনসেপ্ট ভালো আছে পাশাপাশি এই স্লাইড গুলো বা নোটটাও আপনাকে তাহলে পাঠাই দিলাম, তখন আপনার জন্য অনেক ইজি হবে, জি 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 তো হ্যাঁ, তাহলে একটু দেখবেন আর কি। হ্যাঁ অবশ্যই, তো আর সোহেল ভাই যে কোনো কোনো কিছু সমস্যা হলে বলবেন, নজরুল ভাই বলবেন, আপনারা যে কোনো কিছু, আর আমি সাজেশন গুলো দিব প্রত্যেকের জন্যই সাজেশন আমার থাকবে আর কি, যেন অ্যাটলিস্ট আপনারা ওভারঅল কোন চ্যাপ্টার পড়তে হবে না পড়তে হবে আমি ফাইনালি সাজেশন গুলো দিব, কিন্তু সময় লাগছে অনেক পড়তে, তো হয়ে গেলে রেডি করে দিব আর কি, সবার জন্যই থাকবে। জি থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি অনেক ভালো সুন্দর ক্লাস দেন ও আপনার রিডিং ম্যাটেরিয়ালস গুলো খুব সুন্দর গোছানো আর কি। হ্যাঁ, সো ইউজুয়ালি আমরা যেটা মনে করি, আমরা মোটামুটি কিন্তু সবাই ইংলিশ লিখতে পারি, বাট ব্যাপারটা হইতেছে যখন আমরা ইংলিশে পড়তে যাই আমরা অনেক কিছু কিন্তু মানে ধরতে পারি না। হ্যাঁ, তো তখন দেখা যায় যে বাংলাতে আমি যদি প্রিপারেশন নিয়েও আমি যদি ইংলিশে লিখি তারপরেও ভালো লেখা যায়, বাট ইংলিশে প্রিপারেশন নিয়ে বাংলায় লেখা কিন্তু ইংলিশে লেখা কোশ্চেন কনসেপচুয়াল হয় এগুলা তো আসলে বুঝতেই প্রবলেম হয়। তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে